সর্বশেষ কাতারে অনুষ্ঠিত আর্জেন্টিনার বিশ্বকাপ দলের মঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা তারকা ছিলেন আলেসান্দ্রো গোমেজ। যদিও বিশ্বকাপে কেবল দুটি ম্যাচ খেলেছিলেন তিনি, নিষিদ্ধ ড্রাগস নেওয়ার অপরাধে 35 বছর বয়সী এই মিডফিল্ডারকে 2 বছরের জন্য নিষিদ্ধ করেছেন ফিফা। গত মাসের সেপ্টেম্বর স্প্যানিশ দল সোভিয়া হয়ে ইতালির মনোজাত ফ্রি এজেন্ট হিসেবে যোগ দেন গোমেজ। তার আগেই ডোপিং টেস্টে অংশ নিয়েছিলেন তিনি। এই ফলাফল পজিটিভ হয় তাকে এবার নিষেধাজ্ঞা কবলের পড়তে হয়েছে। এর আগে সেভিয়ায় খেলা থাকা অবস্থায় ক্লাব সূত্র থেকে জানা গিয়েছিল, রাতে অসুস্থ বোধ করায় চিকিৎসকের পরামর্শ ছাড়াই নিজের বাচ্চার কফ সিরাজ খেলেছিলেন পাপিও গোমেজ। গত বছর নভেম্বরে বিশ্বকাপের আগে সেই ডোপ পরীক্ষা দিয়েছিলেন তখনকার সেই মিডফিল্ডার। বাচ্চার সিরাপ খাওয়াটাই কাল হয়ে দাঁড়িয়েছে লিওনেল মেসির দল সতীর্থের। 35 বছর বয়সে নিষিদ্ধ হয়ে আক্ষরিক অর্থে গোমেজের খেলোয়াড়ের জীবন শেষ হয়ে গেল। অথচ মাত্র সপ্তাহ তিনেক আগে তিনি ইতালির ক্লাবটিতেই যুক্ত হয়েছিলেন। সংবাদ মাধ্যম রেলেভা বলেছে এই ঘটনা হঠাৎ ইটি ঘটেছে। যখন সেভিয়ার ট্রেনিং চলা গেলে সেখানে অ্যান্টি ড্রোপিং নিয়ন্ত্রণে কাজ করা চিকিৎসকের হাজির হন, এর আগের রাতে অসুস্থ বোধ করায় নিজ সন্তানের সিরাপ খেয়েছিলেন বলে এই ফুটবলার জানিয়েছেন। তবে কাজটি সঠিক বলে মনে করেনি অ্যান্টি ড্রোপিং কর্তৃপক্ষ। তাদের মতে এই ওষুধ নেওয়ার আগে তার জানানো উচিত ছিল, যেহেতু তিনি তখনও সেভিয়ার নিয়ন্ত্রণাধীন ছিলেন। এরপর ড্রপিং টেস্টেও অংশ নেওয়ার পর তিনি জাতীয় দলের সঙ্গে বিশ্বকাপ খেলতে তিনি পাড়ি দেন কাতারে।